বকুলে ফুলে বকুলে ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি, বকুলে ফুলে বকুলে ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাইলি। কত করে বেচো এক একটা? ভিতরে ঢুকতে পারো? এটা খারাপ লাগে না আমাদের কাছে যে আমাদের ঢুকতে দেয় না, আমাদের ঢুকতে দিত সবার মতো আমরা তো বিক্রি করতে পারতাম, কেউ তো ঢুকতে দেয় না আমাদের, কি ব্যাপার বিক্রি করবো? বিক্রি ছাড়া দেখতে তো ঢুকতে পারো। হ্যাঁ, বিক্রি ছাড়া ফুল ছাড়া বড় বড় মতো ঢুকছো? ঢোকো? হ্যাঁ। কোন জিনিসটা ভালো লাগে? বই, গল্পের বই, বাচ্চার জন্য গল্পের বই, বই থাকলে বই নিয়ে গল্প বই নিয়ে এত নতুন বই পেলে ওরা পড়তে পারো, ভালোই লাগে পড়লে। বলা শিখছো? কি হইব না কি হইব কুন্ড? হ্যাঁ, আমি কি স্কুল আছে? কোথা থেকে কিনেছো এটা? কারা বিক্রি করছিল? আমাদের একচুয়ালি এখানে অনেক লোকাই আছে, ছেলে বাচ্চা কাচ্চা এখানে আসছে, ওরা আর কি টাকা চাচ্ছে, তো অনেকে আসছে শুধু টাকা চাচ্ছে না, বলছে আমাদেরকে দান করা লাগবে না, এগুলো কিনে আমাদেরকে কিছু সাহায্য করো, এই জন্যই আমরা আর কি তাদের থেকে এগুলো নিচ্ছি, তাদেরও একটু হেল্প হয়েছে, আমরাও একটু আনন্দ পেয়েছি এগুলো করে। ওরা কি বই টই দেখতে চায়? বই বেসিক্যালি ওরা দেখতে চায় না, বলে যে আমি তো পড়তে পারি না, আমি বই নিয়ে কি করবো, আমার কিছু টাকা দিলেই হবে। বই কিনছো একটাও? না কিনে না, এখন কিনে কি করবো, এখন কিনলে নষ্ট হয়ে যাবো, কিন্তু যাওয়ার সময় শেষ টাইম একবার কিনা নিয়ে যাবো, যেটা আমি যাবো পুলিশের মারে আব্বা ধরতে পারলে যেমনি বাইক করে দিবো, মারবো ধরতে পারলে আবার ফুল মূল চিরা লাগবো। আর বিক্রি না করে এমনি ঢুকলে ফুল হাতে না নিয়ে গেলে কিছু হয় না, আমাদেরকে শান্তি মতন ফুল বিক্রি করতে দেয় না, আমরা ভিতরে ঢুকলে আমাদের বের করে দেয়, তাই আমরা ভিতরে ঢুকতে চাইছি তারপরে ঢুকতে দেয় না।